তবে বারংবার আদালতের নির্দেশ না মানায় এবার মুখ্যশিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি এদিন এই মামলার শুনানিতে মুখ্যসচিব বিপি গোপালিকাকে তুলোধনা করে বিচারপতি বলেন পার্থমন্ত্রী না থাকলেও তার ক্ষমতা আদালতে বসেই বেশ বুঝতে পারছি বিচার প্রক্রিয়া শুরু নিয়ে আদালতে রাজ্যের আইনজীবী জানান আমদের সাত সপ্তাহ সময় লাগবে একথা শুনতেই বিচারপতি বাগচি বলেন খুব খারাপ এটা ইচ্ছাকৃত দেরি মুখ্যশিবের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন এটা কি আপনাদের আদালত অবমাননার কৌশল আমাদের নির্দেশের অবমাননা হচ্ছে এই মামলা দ্রুত হওয়ার গুরুত্ব বুঝুন সিরিয়াস ম্যাটার আপনি এজি হয়ে যদি না বোঝেন আদালতের নির্দেশের অবমাননা করেন তাহলে তা বিচার ব্যবস্থার অপমান মুখ্যশিবকে তুলোধনা করে বিচারপতি বলেন এটা কোনো সাধারণ ল্যাথার্জি হতে পারে না গণতান্ত্রিক পরিকাঠামো বিশ্বাস থাকে এভাবে স্টান চলে না বিরাট বড পর্যবেক্ষণ করে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন যান মতাম আপনারা খুব ভালো বন্ধু আপনার বন্ধুরা আপনাকে রক্ষা করছে এবার এই মামলায় শেষ দিনেও যদি রাজ্য অনুমোদন না দেয় তাহলেও আর অবাক হব না এই স্ট্রোভ খুব ভালো বুঝি আমরা বিস্ময় প্রকাশ করে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিচারপতি আরও বলেন আপনি প্রভাবশালী ছিলেন তবে এতটাই প্রভাবশালী যে ক্রিমিনাল প্রক্রিয়ার ওপরে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারেন এটা প্রতিষ্ঠানের ষড়যন্ত্র মুখ্য